আসসালামু আলাইকুম ভেরি গুড আফটারনুন আমাদের একটা দিন ব্রেক গেল গতকাল ফ্রাইডেতে ফ্রাইডে একদিন আমরা ব্রেক নিয়ে আজকে আবার আসলাম আমাদের লেকচার নাম্বার ফোর আই হোপ যে আজকে যারা লেকচার অ্যাটেন্ড করছে বা পরে এটা শুনছে শুনবে তারা এর আগে তিনটে লেকচার শুনে তারপরে এটা শুনতে হবে বিকজ দিস ইজ লাইক এ চেইন আমি সবসময় বলছি আজকে আমরা খুবই কমপ্লেক্স একটা বিষয়ে চলে যাব ইনহেরিটেন্স লয়ের এমন একটা জায়গা আমরা পড়ব যেটা সান এবং ডটার নিয়ে আজকে আমরা পড়ব কিন্তু আসলে এটা অনেক জায়গায় অ্যাপ্লিকেবল হবে এটা ফুল সিস্টার ফুল ব্রাদারের ওখানে যাবে সান ডটার ওখানে যাবে আর ইন মেনি আদার প্লেসেস ইট উইল বি অ্যাপ্লিকেবল খুবই বেসিক অ্যান্ড ভাইটাল একটা প্রিন্সিপাল আজকে আমরা পড়ব এবং এটা অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে যারা আগে পড়েছে তারপরেও নতুন হলো এটা পড়ে নেওয়াই ভালো কারণ অনেক সময় আমাদের অনেক লয়ের লোকজন অঙ্কটা এমনভাবে করে দেয় যেটা যারা একজন গণিতবিদের কাছে সেটা হাস্যকর মনে হতে পারে হ্যাঁ ছেলে আছে ছেলেগুলিকে মেয়ে বানায় মেয়ে বানায় তারপর ওই যে মেয়ে সমান গুণে এইভাবে সব গুণাগুণিতে কাজ হবে না আমাদের পিওর ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা শেখা উচিত সেই জন্য আমি আজকে একটা জিনিস একটু এটা একটু কঠিন মনে হবে কিন্তু কঠিনটা আমি শেখাতে চাই আগে তারপর আমি যারা কঠিনটা বুঝবে না তাদের জন্য আমি শর্টকাট কিছু নিয়ম শিখিয়ে দেব আমি শর্টকাটটা আগে শিখাতে চাই না আমি কঠিন নিয়মটা আগে শিখাতে চাই কঠিন মানে হচ্ছে যেটা সরাসরি ম্যাথামেটিক্যাল ফর্মুলা সেখানে আমরা যেতে চাই ওকে তো আজকে আমরা লেকচারের যেখান থেকে শুরু করছি পারহ্যাপস ইট শুড বি নেইমড অ্যাজ প্রোপোর্শন অ্যান্ড সিমপ্লিফিকেশন এটা আমরা অ্যাপ্লাই করব সান এবং ডটারের ক্ষেত্রে এটা দিয়ে আমরা এই প্রিন্সিপালটা পড়ার চেষ্টা করব ওকে কমেন্ট বক্সে অনেক অনেক মজার মজার কমেন্ট আসছে সার সংবিধানের উপরের অনলাইন কোর্সের সুযোগ দিবেন প্লিজ হ্যাঁ হবে অপেক্ষা করো আচ্ছা তো আমরা যেখানে ছিলাম গতকাল ঠিক ওখানে এখন আবার যাচ্ছি ওই স্লাইডটাতে ডটার তো ডটার কি পায় আমরা পড়ছিলাম যে যদি সান না থাকে তাহলে ডটার শেয়ার হয় এবং এই ধরনের সব অঙ্ক আমরা পড়ে ফেলেছি এটা আমি আরই কেঁপে গেলাম না ডান এই স্লাইডটার মাঝখানে সবাই একটু লক্ষ্য করুন মাঝখানে একটা লম্বা লাল দাগ দেওয়া আছে এই লাল দাগের ডান পাশে এখন আজকে আমরা আমরা সাইড অলরেডি থার্স ডেতে পড়ে গিয়েছি আমরা এবার এই লাল দাগের ডান পাশে আসছি সান একটা টিক চিহ্ন দেওয়া আছে আছে তাহলে আসাবা আসাবাটা কি হবে আসাবাটা হবে ডটার আসাবাটা হবে ডটার ডটার হবে আসাবা যদি দুটো রেড করে দিলাম না তাহলে সান যদি থাকে তাহলে ডটার আসাবা হবে তার মানে ডটারের স্ট্যাটাসটা বদলে যাবে আমরা যেটা বলেছিলাম প্রথম দিন যে ডটারের আসলে দুইটা স্ট্যাটাস ডটারের প্রথম স্ট্যাটাস হচ্ছে শেয়ারার সেটা হচ্ছে নিজে নিজে শেয়ারার হবে যখন কোনো সান থাকবে না কিন্তু যখন সান থাকবে একই অঙ্কে তখন সে হয়ে যাবে আসাবা তাহলে ডটার কার সাথে আসাবা হয় সানের সাথে আমি গতকালকে দেখলাম কমেন্ট সেকশনে কিন্তু অনেকে প্রশ্ন করে আবার অনেকে আবার সেই প্রশ্নের উত্তরও দিয়ে দেয় এবং আমি এটা ওই বলেছি যে ফতোয়া দেওয়াটা কিন্তু সবার জন্য বৈধ না সুপ্রিম কোর্টের ওই টাইপ কেসটা পরে রাখা উচিত যেমন একজন লিখেছে উত্তরে আমি দেখলাম আমি ওটাতে হা না কিছুই বলি নাই কারণ এটা তো আমার দায় না প্রশ্ন করেছে একজন উত্তর দিয়েছে একজন আবার কি বলার আছে সেখানে আমি তার উত্তর দেই নাই সেটার যে ছেলে মেয়ে একসাথে দুয়ে একজন আর একজনের ডাবল পাবে এটা উত্তর একজন লিখেছে আবার লিখেছে যে মেয়ে মেয়ে ভাইয়ের সাথে আসাবা হবে এইটা এই একটা ফর্মুলা অঙ্ক নষ্ট হওয়ার জন্য যথেষ্ট কারণ অঙ্কে কিন্তু আবার ভাইও আসবে তখন ভাইয়েরটা কি হবে সুতরাং আমাদের একটা জায়গায় আসতে হবে সেটা হচ্ছে যত সম্পর্কের কথা আমরা অঙ্কে বলবো সেই সম্পর্কগুলি কয়জনের সাথে হবে সবাই মনে মনে একবার চিন্তা করেন কয়জনের সাথে হবে একজনের সাথে উইথ দ্য ডিস পার্সন উইথ দ্য ডিস পার্সন মানে যে মরে গেছে তার সাথে হবে সম্পর্কটা পৃথিবীতে কিন্তু একজনের অনেক পরিচয় আমাকে জিজ্ঞেস করে তুমি কি ছেলে নাকি বাবা নাকি ভাই আমি বলবো আমি সবই আমি ছেলে আমি বাবা আমি ভাই আমি হাজব্যান্ড আমি মামা আমি চাচা দাদা অবশ্য এখন হইনি তো এখন তাহলে এই যে অনেকগুলি পরিচয় তো অঙ্কের মধ্যে একজনের কয়টা পরিচয় ইউজ করা যাবে অঙ্কের মধ্যে একজনের একটা পরিচয় ইউজ করতে হবে একটা পরিচয় ইউজ করতে হবে সেই পরিচয়টা হচ্ছে মৃত ব্যক্তির সাথে তার কি সম্পর্ক আর কার সাথে কি সম্পর্ক আর কার সাথে কি সম্পর্ক সেগুলি উত্তর আমরা দেব না সেগুলিতে আমরা যাবো না মেহের বা সাবরিন তুমি আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট তো তুমি একটা প্রশ্ন করেছো তোমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি হোয়াট ইজ দ্য আসাবা ইন প্রেজেন্স অফ সান সান থাকলে ডটার যে আসাবা হবে এটার প্রুডেন্সিয়াল বেসিসটা কি আমরা এইসব প্রশ্নের উত্তরে এখন যাচ্ছি না আমরা বলেছি যে অঙ্কটা যেটা আছে অঙ্কটাকে শিখুক তারপর আমরা যাই এইসব প্রশ্নের উত্তরে আমরা যদি যেতে চাই তাহলে দেখা যাবে যে আমাদের অঙ্কটা শেখা হবে না বুঝতে পেরেছ তো সেই জন্য আমি প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না বলে দুঃখিত হ্যাঁ ওকে তো আমরা এইসব প্রশ্ন আমরা যদি পনেরো ঘন্টার পরে আবার কোনো স্পেশাল অ্যাডভান্স সেশন করতে পারি দু তিনটা সেশন যাদেরকে নিয়ে আমরা এইসব প্রশ্নের উত্তরগুলি দিতে পারি এখন আমরা অঙ্কটা যেভাবে আছে সেভাবে আমরা অঙ্কটা শেখার চেষ্টা করছি ওকে থ্যাংক ইউ তো আমরা আসি এই অনেক প্রশ্ন করছে যে মেহনাজ জাহান ইতি ওই বাবা হেবা করেছে এই করেছে সেই করেছে এতগুলিতে এখন যাওয়ার দরকার নেই প্রশ্নের এখন দরকার নাই এখন মনোযোগ দাও আমি যেটা পড়াচ্ছি সেটার উপর মনোযোগ দাও মেহনাজ জাহান ইতি ওকে তো আমরা আসি আমরা বলছিলাম যে প্রত্যেকটা উত্তরাধিকারীর একটা পরিচয় এখানে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যিনি মারা গেছেন তার সাথে কি সম্পর্ক তো যিনি মারা গেছেন তার ছেলে আছে তাহলে ডটার আসাবা হবে তো ডটার আসাবা হবেন ডটার যখন আসাবা হচ্ছেন তার সাথে হবেন ছেলের সাথে মিলে হচ্ছে ছেলের সাথে মিলে হচ্ছে কোরআনে বলে দেওয়া আছে ছেলের সাথে যখন মিলে হবে তখন তাদের প্রপোর্শনটা কি হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা গতদিন ঠিক এই জায়গায় শেষ করেছিলাম যে ছেলের সাথে মিলে ডটার আসাবা হবে আসাবা হলে রেসিডিউ পাবে তাই তো তো রেসিডিউ মানে হচ্ছে যে অংশটা বাকি থাকবে সেটা পাবে সেটা সানের সাথে মিলে পাবে রেসিডিউ আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই রেসিডিউ যখনই পাবে আমরা যদি বলি যে রহিম এবং করিম এই দুইজনকে এক খাঁচা কমলা দাও তখন কিন্তু একটা প্রশ্ন করবে যে এক খাঁচা কমলা তাদের মধ্যে কি সমান ভাগে ভাগ করবো নাকি কোনো কম বেশ হবে এই প্রশ্নটা কিন্তু করব অনুপাতটা কি আমরা এখন আজকে অনুপাতের যুগে প্রবেশ করলাম তো সেই অনুপাতটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে যে কোনো জিনিস যদি একের অধিক মানুষের মধ্যে বন্টন করতে হয় তাহলে অবশ্যই একটা প্রশ্ন সেখানে লাগবে যে এই বন্টনের অনুপাত কি হবে এই বন্টনের অনুপাতটি কোরআনে পবিত্র কোরআনে বলে দেওয়া আছে লিজ মিসলু হাজিল লিস জ্যাকারি মিসলু হাজিল উনসাইন একজন পুরুষের অংশ হবে দুইজন মহে নারীর সমান একজন পুরুষের অংশ হবে দুইজন নারীর সমান ঠিক আছে আমরা ঠিক করানের এই ফর্মুলাতে আমরা এইভাবেই পড়ার চেষ্টা করব আচ্ছা এখানে আসি এখানে আমাদের এটা পড়তে অনেক লম্বা সময় লাগবে পার হ্যাপস আজকে পুরো আওয়ারটা আমাদের এটার পিছনে আমরা ডিভোট করব। ওকে তাহলে আমরা এখানে দেখি আমরা স্লাইডটাতে আমরা সবাই তাকাই জয়েন্টলি উইথ দ্য সান মেইল প্রপোর্শন ফিমেল ইজ ইকুয়াল টু টু প্রপোর্শন ওয়ান টু ইস টু ওয়ান এই টু ইস টু ওয়ানটাকে আমরা এখানে ভগ্নাংশে ভাগ করলাম যে টু ইস টু ওয়ান এই টু ইস টু ওয়ানটা হচ্ছে কোরআনিক প্রিন্সিপাল কোরআনে বলেছে লিজ জাকারি মিসলো হাজিল উন সায়াইন মানে হচ্ছে দুইটা নারী দুইটা নারীর সমান হচ্ছে একটা পুরুষের অংশ তো এখন এই পূর্ণ অংশকে আমরা ভগ্নাংশে রূপান্তরিত করলাম এই ভগ্নাংশে রূপান্তরিত করার ফর্মুলাটা আমি বলে দিই পূর্ণ অংশ দুইটাকে যোগ করতে হবে যোগ করে সেটাকে হর বানাতে হবে আর যার যার অংশ তার তার লব হবে যেমন এই যে দুইয়ের জায়গায় আসছে তিন ভাগের দুই তিনটা থেকে পেলাম দুই এবং একে যোগ করলাম দুই এবং একে যোগ করে এটার হর বানালাম তিন আর দুইয়ের জায়গায় দুই আবার ঠিক পরেরটাতে আসি তিন ভাগের এক কীভাবে পেলাম দুই এবং এককে যোগ করেছি যোগ করে আমরা এখানে হর বানালাম তিন আর উপরে আমরা যার লব এক সে এক দিলাম তাহলে টু ইজ টু ওয়ান ইজ টু টু থার্ড ইজ টু ওয়ান থার্ড এই ফর্মুলাটা আমরা এখন পেলাম টু থার্ড ইজ টু ওয়ান থার্ড আমি দেখলাম যে ওই ভিডিওটা রেখে দেওয়ার কারণে অনেকে যার যার মতো কেউ বিকালে দেখে কেউ সন্ধ্যায় দেখে কেউ রাতে দেখে কারণ আমরা আসলে নিয়ম মানতে অভ্যস্ত না তো এই নিয়ম মানতে অভ্যস্ত না হওয়াটা আমাদেরকে জাতি হিসাবে অনেক ভোগাচ্ছে এবং ভবিষ্যতে আরও ভোগাবে আরও ভোগাবে এই এই এইখান থেকে আমরা কবে উঠে আসতে পারবো আমরা জানি না আমরা নিয়ম ভাঙতে এত অভ্যস্ত মানে হোয়াটস রং উইথ উইথ ইউ যে তুমি যেহেতু রেজিস্ট্রেশনই করেছো তুমি এটা শিখতেই চাও তুমি যদি শিখতে না চাও রেজিস্ট্রেশন করো না তুমি শিখতে চাও তাহলে রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশন করেছো তুমি এখন লাইভ শুনবা না তুমি তিনটার সময় তিনটার সময় শুনবা চারটার সময় শুনবা পাঁচটার সময় শুনবা তাহলে আমি যে লাইভে আসলাম এটার প্রতি ইউ বিকাম রেসপেক্টফুল এ ধরনের অনেক প্রশ্ন আমরা তুলতে পারি পার হ্যাপস এতগুলি প্রশ্ন তুললে আমার আর হয়তো ক্লাসই নেওয়া হবে না বলবো যে ঠিক আছে আমি ক্লাসই নিবো না কারণ কয়েকদিন আগে আমার একজন শ্রদ্ধ বড় ভাই তার ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে যারা দেশে আছেন তারা কি বাই চয়েস নাকি বাই কম্পালশন কেন দেশে আছেন তো অনেকে মজার মজার উত্তর দিয়েছে যাই হোক আমি বাই চয়েসে আছি এটা জানিয়ে দিলাম এই জন্য আমি আগের কথাটা যে বলেছি সেই কথা বলার অধিকার আমার আছে আমি সেটা মনে করি ওকে ওকে তা আমরা চলে যাই আমাদের পড়াশোনায় তো আমরা টু থার্ড ইস টু ওয়ান থার্ড এটা করলাম হিসাবটা কিভাবে করলাম এটা একটু মনে রাখতে হবে কারণ এই টু থার্ড ওয়ান থার্ড এর মধ্যে থাকবে না এখানে কিন্তু আর অনেক কিছু তো চলে যাবে রায়হান মোল্লা একটা প্রশ্ন করেছে পার্টিন্নগুলির উত্তর আমি দিয়ে দিব যে টু টু ওয়ান কি মায়ের সম্পত্তির ক্ষেত্রেও হবে হ্যাঁ উত্তর টু টু ওয়ান এটা মায়ের সম্পত্তির ক্ষেত্রে হবে বাবার সম্পত্তির ক্ষেত্রেও হবে কথার কথা আব্দুর রহিম একটা ছেলে এবং একটা মেয়ে রেখে মারা গেল তাদের তাদের মধ্যে কি অনুপাতের সম্পত্তি বন্টন করে দিতে হবে টু টু ওয়ান আর যদি সখিনা বেগম একটা ছেলে এবং একটা মেয়েরা মারা যায় তাহলে তাদের মধ্যে কীভাবে সম্পত্তি বন্টন করে দিতে হবে টু ইস টু ওয়ান হ্যাঁ রায়হান এই প্রশ্নটি করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এইটা হচ্ছে আমাকে এই বিশ বছরের বিশ বছরের শিক্ষকতার জীবনে আমাকে সম্ভবত এক হাজারবার এই প্রশ্নটা বা আরও বেশি হতে পারে এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি সেটা হচ্ছে মেয়েরা কি মাস সম্পত্তি বেশি পাবে ছেলেরা কি মাস সম্পত্তি কম পাবে তো এটা একটা বহুল প্রচলিত প্রশ্ন এবং আমাদের সোসাইটিটা খুবই ইন্টারেস্টিং আমাদের হচ্ছে কি এই সোসাইটির অনেকগুলি বৈশিষ্ট্য আছে অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে পুরুষতান্ত্রিক সোসাইটি এই পুরুষতান্ত্রিকতার একটা ফল বিভিন্ন জায়গায় আসছে তার মধ্যে হচ্ছে কি মেয়েদেরকে কতভাবে ঠকানো যায় এই ধরনের বুদ্ধি সবসময় মানুষ করতে থাকে তো মানুষ এটি একটা কুবুদ্ধি করেছে এটা বুদ্ধি না বলে আমি বলবো কুবুদ্ধি করেছে কুবুদ্ধিটা কি কারণ হিস্টোরিক্যালি বাংলাদেশে মেয়েরা লেখাপড়া কম করেছে আগে তারা ইকোনমিক এমপাওয়ারমেন্ট কম হয়েছে তাদের সম্পত্তি কম আছে তখন পুরুষরা ভাবলো ঠিক আছে আমরা একটা কুবুদ্ধি করি সেটা কি যে আমরা একটা কথা ছড়িয়ে দেই সেটা কি যে মেয়েদের সম্পত্তি মেয়েরা মার সম্পত্তি বেশি পাবে আর ছেলেরা বাবার সম্পত্তি বেশি পাবে অর্থাৎ মেয়েদেরকে মার সাথে ট্যাগ করে দিল ভালোবেসে না কিন্তু মেয়েদেরকে মার সাথে ট্যাগ করে দিল কারণ মার সম্পত্তি কম ওই কম সম্পত্তিটা যদি মেয়েরা পায় সেই জন্য তো এইটা কমপ্লিটলি একটা কুসংস্কার এইটার সাথে ইসলামিক লয়ের কোনো দূরবর্তী কোনো সম্পর্ক নাই আজকে আমি এটা আবারও পরিষ্কার করে বললাম যে মুসলিম উত্তরাধিকারের আইনে একটা সম্পত্তি যখন বন্টন হয় সেটি মার সম্পত্তি যে নিয়মে বন্টন হয় বাবার সম্পত্তি একই নিয়মে বন্টন হয় মার সম্পত্তি যেভাবে বন্টন হয় বাবার সম্পত্তি একইভাবে বন্টন হয় এক্ষেত্রে জেন্ডারের কোনো জানার দরকার নেই ইভেন কোন ডিসিস্ট পার্সন যে কে মরে গেছে কেউ যদি জিজ্ঞেস করে কে মরে গেছে এটা না জানলে অঙ্ক করা যাবে মানে পুরুষ নাকি মহিলা এটা জানার দরকার নাই আমি শুধু জানবো যে মৃত ব্যক্তি কারণ মৃত ব্যক্তির জেন্ডারের উপরে সম্পত্তি বন্টনের কোনো কিছুই নির্ভর করে না যারা বেঁচে আছে জীবিত ব্যক্তি তাদের জেন্ডারের উপরে সম্পত্তি পাওয়া নির্ভর করে যেমন মরে গেছে কে মরে গেছে পুরুষ না মহিলা বললাম যে জানি না একজন মরে গেছে ওকে কাকে রেখে গেছে বললো হাজব্যান্ডকে রেখে গেছে তাহলে হাজবেন্ডের অংশ জানব কাকে রেখে গেছে ওয়াইফকে রেখে গেছে ওয়াইফ একটা কে মরে গেছে জেন্ডারই জানার দরকার নেই তো সুতরাং মা সম্পত্তি কি মেয়েরা বেশি পায় কি না এই প্রশ্নের উত্তরটা আমি পরিষ্কার করে দিয়ে দিলাম যে হ্যাঁ মাহবুব নুসরাত লিখেছে যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস হচ্ছে সেই জন্য তারা অনেকে উপস্থিত হতে পারছে না এটা একটা জেনুইন রিজন পারসেপস যে অন্য জায়গায় কী বলে ক্লাস এখানের সাথে কী বলে আমাদের ক্লাস ক্ল্যাশ করছে অন্য অনেক প্রাইভেট ইউনিভার্সিটি একই সময় ক্লাস হচ্ছে এই জন্য অনেকে লাইভে আসতে পারছে না মাহবুবান নুস্তাদ জানালো এটা জানলাম এটা বোধহয় একটা জেনুইন রিজন হতে পারে আবার যেহেতু কি বলে মাহবুবা নুসরাত এই কথাটা যেহেতু বললো তোমার প্রসঙ্গে আমি আরেকটা কথা বলে দিই অডিয়েন্সকে সেটা হচ্ছে যে এরকমও আছে যে কোনো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি যে তারা তাদের ক্লাস ক্লাস বাদ দিয়ে আমার আমাকে ফোন করে বলেছে যে আমাদের সব ছাত্ররা আপনার ক্লাস শুনছে এখন কারণ আমাদের ক্লাস এটা অনলাইনে আমাদের যে কোর্স টিচার কোর্স টিচারই বলে দিয়েছে যে আমার তোমার সবাই এই বসে বসে এই লেকচারটা শুনো সুতরাং দুই রকম এরই আছে আর কি যাই হোক এটা যার যার চয়েস ওকে তো আমরা যাই আমরা বলছিলাম যে মেল ইস টু ফিমেল হচ্ছে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান কারণ আমার একজন ছাত্রা আমাকে বলেছিল যে ষোলোশো সাতচল্লিশ জন ই করেছে রেজিস্ট্রেশন করেছে আপনি এই কোর্সটা করাবেন বিশ দিন ধরে তিন সপ্তাহ আপনি কমপক্ষে এক হাজার টাকা করে যদি নেন তাহলে ষোলোশো সাতচল্লিশ জন ছাত্র এক হাজার টাকা করে একটা কোর্সে তো দিতেই পারে এক হাজার টাকা করে এই কোর্সে দিলে আপনি ষোলো লাখ সাতচল্লিশ হাজার টাকা পাবেন এই বিশ দিনে অ্যান্ড আই রিপ্লাইড এটা দিয়ে আমি মানি আর্ন করতে চাই না এটা আমি ফ্রি দিব নিয়োগ করেছি ফ্রি থাকবে ওকে এটা প্রাসঙ্গিক বলে দিলাম আর কি কেউ হয়তো ভাবতে পারে যে আমার কোনোই কাজকর্ম করবো নাই বাসে বসে বসে লেকচার দিচ্ছে আমার অনেক কাজ আছে অনেক ব্যস্ত ব্যস্ততার মধ্যে এইটাও একটা ব্যস্ততা এটাকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে নিয়েছি বলেই সেটা আমি করছি ওকে তো মেইল ইস টু ফিমেল ইজ ইকুয়াল টু টু ইস টু ওয়ান এই টু ইজ টু ওয়ানকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম টু থার্ড ইজ টু ওয়ান থার্ড টু থার্ড ইজ টু ওয়ান থার্ড কিভাবে করলাম এটা যাতে মনে থাকে এটা কিন্তু আমাদের ভবিষ্যতে কাজে লাগবে ওকে এবার আমরা একটা অঙ্কে আসি সখিনা বেগম মারা গেছেন সখিনা বেগম মারা গেছেন সখিনা বেগম দুইজনকে রেখে মারা গেছেন একজন হচ্ছে একটা ছেলে একটা মেয়ে একটা গ্রুপ সন্তানদের আরেকটা গ্রুপে হচ্ছে হাজবেন্ড মোট তিনজন সরি দুই গ্রুপের তিনজন সন্তান গ্রুপে দুইজন আর স্পাউস একজন হাজবেন্ড রেখে মারা গেছে তাহলে সখিনা বেগম মারা গেছে তার হাজব্যান্ডকে রেখে এবং তার ছেলে এবং তার মেয়ে হ্যাঁ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছে যে ওই আইডি থেকে করছে না অন্য আইডি থেকে দেখছে রেজিস্ট্রেশন করার পর এই বিষয়ে একটা কথা বলে দিই একশোর উপর আইডি আমি এবং আমার যিনি কোঅর্ডিনেটর আছেন এই দুইজনের কেউই আমরা অ্যাপ্রুভাল দেই নেই একশোর বেশি আইডি কেন দেই নেই কারণ এটা নামের সাথে আইডির কোনো মিল নেই তো আমি তাকে কিসের ভিত্তিতে দিব কথাবার্তা তার নাম আব্দুর রহিম আর তার আইডির নাম হচ্ছে প্রিন্সেস অ্যাডেন তো এখন ভিতরে গিয়ে দেখলাম প্রোফাইলে কিছুই লেখা নাই প্রোফাইলে লেখা আছে ফ্যাশন ডিজাইনার আসে সে রেজিস্ট্রেশন করেছে লয়ের ছাত্র তাহলে তো হবে না মিলতে হবে তো সুতরাং লয়ের ছাত্রদের এইসব এবং প্রত্যেকটা সচেতন নাগরিকের এগুলি নিয়ে সচেতন হওয়া উচিত এগুলি ম্যাচিং থাকা উচিত যে আমি ওখানে ফর্ম ফিল আপ করলাম যে আমি কথার কথা এক্স ইউনিভার্সিটিতে ল পড়ি আর আমার ফেসবুকে লেখা হচ্ছে যে আমি কিছুই করি না তাহলে তো হবে না আর ওই ফেসবুকের আইডির নামটা তো মিলতে হবে এটার সাথে মিলতে হবে এগুলো যেগুলো মিলছে না সেগুলি কিন্তু আমরা অ্যাপ্রুভাল দেই নেই ওকে তো আমরা এই অঙ্কটা আসি আমি এখন আপাতত প্রশ্নের উত্তর দিচ্ছি না আমরা আসি হাজবেন্ড সান ডটার এই তিনজনকে রেখে মারা গেছে তা হাজব্যান্ডকে আমরা চারের এক দিলাম এটা আমরা সবাই জানি এটার আমি আর ব্যাখ্যা করার কোনো দরকার নাই আমি মনে করছি ডান ওকে এবার আসো যে ছেলে এবং মেয়ে এইখানে আমরা সেটা পড়ছি যে আজকেই আমরা সেটা পড়লাম যে মেয়ে তার ছেলের সাথে আসাবা হয় আসাবা হলে রেসিডিও পায় তো সুতরাং আমরা দেখাচ্ছি যে ছেলে এবং মেয়ে দুজন মিলে আর এটা পেয়েছে দুজন মিলে আর রেসিডিও অবশিষ্টাংশ ওকে আমরা তিন নম্বর কলামে চলে যাই ক্যালকুলেশনে চারের এক লসাগু হচ্ছে চার চারের এক আর এখানে চার এটা দিয়েছি আর আমরা এখানে তিন দিলাম তিন করতে দিলাম এগুলি নিশ্চয়ই আর ব্যাখ্যা করা দরকার নেই এগুলি গতকালকে আমরা ডিটেল পড়েছি গত থার্স দিতে ওকে তো আমরা ওই চার ভাগের মধ্যে একটা ভাগ আমরা হাজবেন্ডকে দিয়ে ফেললাম আর তিনটা ভাগ থাকলো এই তিনটা ভাগ আমরা ছেলে এবং মেয়ে দুইজনকে মিলেই আমি দিয়ে দিলাম তিনটা ভাগ চার ভাগের তিন ভাগ ওকে চার ভাগের এক চার ভাগের তিন এবারে চার ভাগের তিনকে আমরা কিভাবে ভাগ করে দিব কিভাবে ভাগ করে দিব এই ভাগটা পড়ার আগে আমরা এই ভাগের থিওরিটা পড়ি এই ভাগটা আমরা খালি শুধু এইখানতে একটু দেখে যাই এক নজরে যেহেতু সবার সামনে আসছে এই চার ভাগের তিনকে আমরা দুই ভাগে ভাগ করতে হবে একটাকে দিব ছেলেকে আর একটা দিব মেয়েকে এবং আমরা কিন্তু সমান ভাগ করতে পারবো না তা আমরা কি ভাগ করবো ছেলেকে দিব ভাগ তিন ভাগের দুই টু থার্ড আর মেয়েকে আমরা দিব ওয়ান থার্ড তিন ভাগের দুই কত তিন ভাগের দুই চার ভাগের তিনের তিন ভাগের দুই চার ভাগের তিনটা আমরা কোথেকে পেলাম চার ভাগের তিন এই যে লাল করে দিয়েছি এই যে লাল এই যে লাল এগুলি কালারগুলি আমি এভাবে ম্যাচিং করে দিয়েছি যাতে সবার বুঝতে সুবিধা হয় ফলো করতে সুবিধা হয় যেখানে দেখো রেসিডিউ রেসিডিউ হয়েছে চার ভাগের তিন সরি এই চার ভাগের তিনটে কিন্তু আবার এই চার ভাগের তিন আসছে তো এই চার ভাগের তিনটাকে আমরা চার ভাগের তিনটাকে ভাগ করে আমরা এইটার তিন ভাগের দুই দিলাম ছেলেকে এটার তিন ভাগের এক দিলাম মেয়েকে তো তারপর তিন চারা এই তিন আর তিন কাটাকাটি গেল আর চার ভাগের দুই রয়ে গেল তিন আর তিন কাটাকাটি গেল চার ভাগের এক রইলো আচ্ছা এইখানে আমরা আবার আসবো এটা কিভাবে করলাম এটা আমরা ফর্মুলা দিয়ে আমরা আসতে চাই একটা তথ্য আমি দিয়ে রাখি সবাইকে এটা সবাই একটু পরে আসবেন এলজব্রার হিস্ট্রিটা একটু পরে আসবেন পড়েছি না এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার তো এই এল হিস্ট্রিটা একটু পরে আসবেন যে এই অ্যালজব্রের সাথে কি আমাদের ইনহেরিটেন্স লয়ের কোনো কানেকশন আছে কিনা এটা একটু খুঁজে চেষ্টা করে আসবেন এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো ওকে তো আমরা এখন এই ফর্মুলাটা আমরা একটু ম্যাথামেটিক্যালি পড়তে চাই তারপরে আমরা এখানে ফেরত আসবো মুখে মুখে অঙ্ক করবো আমরা ম্যাথামেটিক্যালি প্রমাণ করব। সুতরাং আমরা এখন ওই স্লাইডটাতে যাচ্ছি যে স্লাইডটা আমি আজকে সবাইকে প্রথম আমাদের প্রচ্ছদ করেছিলাম আজকে স্লাইডের প্রচ্ছদ আমরা করেছি প্রপোর্শন হচ্ছে মেইল প্রপোর্শন অ্যান্ড সিম্প্লিফিকেশন এটা এখন আমরা করব। কোনো অঙ্কে আমরা যখন ছেলে এবং মেয়েকে একসাথে পাবো তখন আমাদের এই দুইটা কাজ করতে হবে প্রথমত আমাদের করতে হবে প্রপোর্শন তারপর করতে হবে সিমপ্লিফিকেশন প্রপোর্শন অ্যান্ড সিম্প্লিফিকেশন কেন করতে হবে কারণ ছেলে মেয়ে যখন বেড়ে যাবে এখন আমরা বলছি না ছেলে মেয়ে এত প্রপোর্শন সিমপ্লিফিকেশন করা দরকারটা কি এই যে অঙ্কটা আমি আবার আসছি যে এটা তো জানলামই ছেলে দুই তিন ভাগের দুই ভাগ মেয়ে তিন ভাগের এক ভাগ এক ভাগ সুতরাং আমি সেটা করে দেব আমি সেটা সরাসরি করে দেব ছেলেকে তিন ভাগের দুই দিয়ে দেব আর মেয়েকে তিন ভাগের এক দিয়ে দেব এত প্রপোশন সিম্প্লিফিকেশন করার দরকারটা কি এই প্রপোশন সিম্প্লিফিকেশন করার দরকার আছে এই জন্যই যে ছেলে মেয়ে বেড়ে গেলে আমরা একটা ঝামেলায় পড়ে যাব কথার কথা আমরা একটা অঙ্ক দেখাচ্ছি এই যে এই অঙ্কটা আমরা আসি সবাই একটু স্লাইডের দিকে তাকান আমি আবার মনে করাই দিচ্ছি যে একটু ফুল স্ক্রিন করে নেন ফুল স্ক্রিন করে নিলে সুন্দর করে বোঝা যায় আর যারা বাসায় আছেন আমি আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা কি বলে আপনারা ল্যাপটপ বা পিসিতে দেখার চেষ্টা করবেন আর স্পিকার থাকলে সে তালে দিয়ে মানে আপনার ক্লাসটা আরও ভালোভাবে করতে পারবেন আমাকে অনেকে এই ফিডব্যাকটা দিয়েছে যে ল্যাপটপে করলে খুব সুন্দর হয় ক্লাসরুমের মতো মনে হয় সাউন্ড বক্সে যদি আমরা বড়ো করে দিই তাহলে মানে আরও লাইভ মনে হবে এবং অঙ্কগুলি বুঝতে আরও সুবিধা হবে সেই জন্য বললাম আর কি আচ্ছা হ্যাঁ আমার স্পিকারটা আমি তো অনেক জড়াতালি দিয়ে ক্লাস নিচ্ছি আমি তো বলেছি যে আমার দুইটা ল্যাপটপ ক্র্যাশ করেছে এবং এখন দুইটা মোবাইল ফোন এক জায়গা থেকে ডেটা নিচ্ছি এক জায়গা থেকে ক্যামেরা সেট করছি আরেক জায়গায় আমি পিসিতে দেখছি এই তিনটা মিলে আমার ছেলে আমাকে সেট করে দিয়েছে এটা একটা খুবই জড়াতালি কারণ লকডাউনের মধ্যে আমি বাইরে থেকে কোনো জিনিস আনতে চাই না মানে আমি লকডাউন শুধু আনা মেনে চলতে চাই এই জন্য বাইরে থেকে আমি কোনো জিনিস আনতে চাই না এই জন্য আমি ল্যাপটপ অনলাইনেও অর্ডার করতে ভয় পাচ্ছি তো আমিও জড়াতালি দিয়ে চালাচ্ছি এই লকডাউনের মধ্যে আর কি খুবই ঝামেলার মধ্যে আছি এই কম্পিউটার নিয়ে যাই হোক কারণ কেউ মাঝে মাঝে বলছে এটাই করে নিতে তো এটা আমাকে আমার কাছে টেকনোলজিগুলি আরও আপ টু ডেট থাকলে এটা আরও ভালো করে করতে পারতাম সেই জন্য আমি দুঃখিত ওকে ইস অল অ্যাবাউট লকডাউন এই লকডাউনের কারণে হয়তো আজকে এই লেকচার নিয়ে বসা হয়েছে ওকে তো আমরা আমাদের এই স্লাইডে চলে আসি সবাই একটু স্ক্রিনের দিকে তাকাই হাজব্যান্ড দুই ছেলে এক মেয়ে তাহলে সখিন এবং মা গেছেন দুই ছেলে এবং এক মেয়ে রেখে তো দুই ছেলে এক মেয়ে মিলে পাবে হচ্ছে রেসিডিউ রেসিডিউর মান হচ্ছে চার ভাগের তিন পেলাম তারপর আমি এখানে কোয়েশ্চেন মার্ক দিয়েছি সবাই একটু মনে মনে চিন্তা করেন আমি থার্টি সেকেন্ড সময় দিলাম একটু মনে মনে চিন্তা করেন কমেন্ট বক্স উত্তর লেখার দরকার নেই আপনি জাস্ট একটু চিন্তা করেন ছেলে দুইটা মেয়ে একটা মনে মনে চিন্তা করেন তো অনেকের মনে কিন্তু তিন ভাগের দুই তিন ভাগের দুইটা এটা মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু সে তিন ভাগের দুই দিয়ে এখন আর কাজ হবে না কেন কাজ হবে না সেটার জন্য আমরা প্রপোর্শন অ্যান্ড সিম্পলিফিকেশন পড়ব আমরা এখন সেটাতে আসি প্রোপোর্শন অ্যান্ড সিম্প্লিফিকেশন প্রথমে আমাদের অনুপাত করতে হবে আমরা এটাকেই কেস স্টাডি হিসেবে নিচ্ছি দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে এটাকে আমরা কেস স্টাডি ধরে আমরা প্রপোর্শন সিমপ্লিফিকেশন নিয়মটা আমরা এখন পড়ব প্রপোর্শন সিমপ্লিফিকেশনের প্রথমে আমরা আসি প্রপোর্শন অনুপাত অনুপাতের ফর্মুলাটা কি হবে অনুপাতের ফর্মুলাটা কি হবে সেটাতে আমরা যাচ্ছি অনুপাতের ফর্মুলা হচ্ছে প্রপোর্শন ফর্মুলা মেল ইজ টু ফিমেল ইজ ইকুয়াল টু 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 ওয়ান কেউ যদি প্রশ্ন করে এটা থেকে আসলো এটা কোরআন থেকে আসছে লিজ জাকারি মিস লু হাজিল উন সায়াইন কেউ এটা পছন্দ করলো এটা কোরআনে আছে পছন্দ না করলেও কোরআনে আছে কারণ কারণ পার্সোনাল লগুলির ভিত্তি হচ্ছে ধর্ম এবং সে ধর্মীয় আইনে যেটা বলা আছে এটা যার যার চয়েস কেউ চাইলে মানবে কেউ চাইলে মানবে না এটা ফিক্সড বাই দ্য রিলিজিয়ন ওকে তো কোরআনে বলে দেওয়া আছে ইসলামিক লতে লিজ জাকারি মিসলু হাজিল উনসাইন প্রতিটি পুরুষ পাবে দুইটি নারীর সমান অংশ টু টু ওয়ান এই হচ্ছে ফর্মুলা এবার আমরা এই প্রপোর্শনটাকে অঙ্ক করব প্রপোর্শন আচ্ছা সবাই একটু স্লাইডে এবার তাকান একটু মনোযোগ দিয়ে আগামী পাঁচ মিনিট খুবই মনোযোগ দিয়ে একটু দেখবেন প্লিজ কারণ অঙ্কটা আমি অনলাইনে বোঝানোর চেষ্টা করছি তো সেই জন্য এটা সামনাসামনি থাকলে আমি ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝাতাম বিকজ ফেসিয়াল এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একজন কি ধরতে পারছে কি ধরতে পারছে না সেটার জন্য ওকে তো প্রপোর্শনটা আমি বোঝাই দিচ্ছি প্রপোর্শন ওয়ান মেল ইজ ইকুয়াল টু ওয়ান ফিমেল আমরা কিন্তু একটু আগে ছিলাম মেল ইজ টু ফিমেল এবার মেল ইস টু ফিমেলকে আমরা আরো সুন্দরভাবে প্রকাশ করলাম আরো পরিষ্কারভাবে এই যে ব্লু জায়গাটা সবাই থাকান সরি ওয়ান মেল প্রপোর্শন ওয়ান ফিমেল ইজ ইকুয়াল টু টু ইজ টু পুরুষ নারী বলতে একজন পুরুষ একজন নারী সমান সমান টু প্রপোর্শন ওয়ান টু ইজ টু ওয়ান এই কথাটা আমরা আগে জানি আমরা এখানে নতুন শুধু মেইলের আগে ওয়ান দিলাম ফিমেলের আগে ওয়ান দিলাম কেন দিলাম আমরা এবার পরের লাইনে আসি সবাই থাকান পরের লাইনটা এই লাইনটা আমি এই মাত্রই ওয়েট করে দিলাম যাতে সবার বুঝতে সুবিধা হয় যে কোন লাইনটা আমি ফোকাস করছি ওকে আই হোপ যে সবার কাছে ক্লিয়ার আমি এই লাইনটাই যে মাত্রই যেটা লাল হলো আমি এই লাইনটাতে ফোকাস করতে চাই তাহলে এই লাইনটাতে আমরা লিখলাম ওয়ান সান ইজ প্রপোর্শন ওয়ান ডটার মানে ওই যে মেলের জায়গায় আমরা সান বসালাম ফিমেলের জায়গায় আমরা ডটার বসালাম কারণ আমাদের অঙ্কে তো আর মেল ফিমেল লেখা নাই আমাদের অঙ্কে হচ্ছে ছেলে মেয়ে তা আমরা ঠিক আমাদের অঙ্কটাকে ওখানে যাচ্ছি আমাদের কেস স্টাডি মনে আছে দুই ছেলে এক মেয়ে ওইটা নিয়ে যাচ্ছি আমরা যারা আমার আমাকে বাদ দিয়ে সামনের লাইন পরের লাইন সব লাইন পরে ফেলছেন এই ভুলটা করবেন না প্লিজ কোনো তারা নাই কোন তারা নাই আমার সাথে সাথে লাইন ধরে ধরে যান তাহলে ভালো হবে যারা জানেন অঙ্ক তারা ওইটা করেন যারা জানেন না তারা ওইটা করেন প্লিজ ওয়াক উইথ মি নট ইন ফ্রান্ট অফ মি পাশাপাশি হাঁটেন পিছনে না আর সামনেও না আমার সাথে সাথে হাঁটেন লেখাপড়া এটাই নিয়ম ওকে ওয়ান সান প্রপোর্শন ওয়ান ডটার ইজ ইকুয়াল টু টু ইস টু ওয়ান এবার আমরা আসি অঙ্কে আমরা ছোটবেলায় অঙ্ক করেছিলাম ঐকিক নিয়ম আমরা এখন আমরা যাচ্ছি এই পরের লাইনটা আমি এখন মাত্রই রেড করলাম সবাই সেখানে তাকান ওয়ান সান ইস টু ওয়ান ডটার ইজ টু 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 ওয়ান অতএব অতএব চিহ্ন দিলাম সো টু সান প্রশন ওয়ান ডটার ইজ ইকুয়াল টু এই যে এক ছেলের দুই তাহলে দুই ছেলের হবে দুই গুণ দুই আমরা দিলাম এটা এক ছেলের অংশ যদি হয় অনুপাত দুই তাহলে দুই ছেলের হবে দুই গুণ দুই অনুপাত এখানে একটা একটা আমাদের সুতরাং এক গুণ এক বুঝে গেছে তাহলে আমরা কিন্তু দুই ছেলে এক মেয়ে নিয়ে অঙ্ক যখন আসলাম তখন আমরা কিন্তু টু থার্ড এর মধ্যে থাকলে অঙ্ক শেষ করে ফেলতে পারবো না টু থার্ড কে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে আমরা আবার একটু উপরে যাই এই যে ব্লু লাইনটা দেখেন উপরের সবাই প্লিজ ব্লু লাইনটা দেখেন ওয়ান মেল ইস টু ওয়ান ফিমেল ইজ টু টু ইস টু ওয়ান ইজ ইকুয়াল টু টু থার্ড ইজ টু ওয়ান থার্ড দ্যাট ওয়াজ আওয়ার অরিজিনাল ফর্মুলা এবার নিচে আসেন এই ফর্মুলাটাকে আমি ব্ল্যাক ফার্স্ট লাইনে দেখাচ্ছি ওয়ান সান প্রপোর্শন ওয়ান ডটার ইজ ইকুয়াল টু টু ইজ টু ওয়ান এই নারী পুরুষকে আমরা ছেলে মেয়েতে নিয়ে আসলাম এবার রেড লাইনটাতে চলে যান অতএব দুই ছেলে এক ছেলে যদি দুই হয় দুই ছেলে হচ্ছে দুই গুণ দুই দুই দুগণে চার সমান সমান দুই দুগণে চার একে একে এক চার অনুপাত এক তাহলে চার অনুপাত এক পেলাম একটু সবাই একটু মনোযোগ দিয়ে একটা কথা শুনেন দুইটা আমি শুধু রেড করে রাখলাম এই গোটাটার মধ্যে শুধু আমি দুইটা জায়গায় রেড করে রাখলাম ফোকাস করার জন্য এই শুধু রেডের মধ্যে তাকান

এবং আমি চাই সবাই অথেন্টিক ফর্মুলা দিয়ে শিখুক ওকে অনুপাত করে সেই জন্য আমি আসছি অনুপাতের অঙ্কে প্রপোর্শন দিয়ে পড়ালাম সরাসরি অনুপাতটা করে আসতে হবে এটা মুখে মুখে করে দিলাম বলে বুঝেন না এটা তো বুঝলামই এক ছেলে দুই দুই ছেলে চার বুঝছেন না এটা দিয়ে হবে না প্লিজ কাম টু পিওর ম্যাথ ওকে তাহলে এক ছেলে এক মেয়ে দুই অনুপাত এক দুই ছেলে এক মেয়ে যেটা আমাদের অঙ্কে ছিল যেটা আমরা কেস স্টাডি নিয়ে আসছি মনে আছে তো ওই যে কেস স্টাডি আমি আবার সবাইকে দেখাচ্ছি এই যে সবার স্ক্রিনে এখন আমার কেস স্টাডিতে চলে আসছে যেটার থেকে আমরা অঙ্কটা শেখার চেষ্টা করছিলাম ওইটা থেকে একবার তাকান হ্যাঁ দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে এই অনুপাতটা কী এখানে আমি এই যে কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছি এই কোয়েশ্চেন মার্কটা আমরা এখন নিষ্পত্তি করছি আমরা এখন আর টু থার্ডে নাই টু থার্ডকে আমরা অ্যানালাইসিস করে আমরা চলে গেলাম দুই অনুপাত এক টু ইস টু ওয়ান এখান থেকে আমরা চলে গেলাম টু ইস টু ওয়ান থেকে আমরা চলে গেলাম ফোর টু ওয়ান এইভাবে আমাদের ঘুরতে হবে এই অনুপাত অনেকবার বদলাবে টু ইস্টু ওয়ান থেকে ফোর চলে গেলাম ফোর এবার আমরা আমরা বলেছিলাম পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তরিত করার একটা নিয়ম আছে ফ্যাকশনকে ফুল নাম্বারে যদি আমরা নিতে চাই তাহলে সংখ্যা দুটাকে যোগ করে হর বানাতে হবে আর সংখ্যাটাকে লব বানাইতে হবে তাহলে আমরা সংখ্যা দুটো যোগ করলাম চার যোগ এক সমান সমান পাঁচ এই হলো পাঁচ এই হইল পাঁচ দুইটাই পাঁচ এবার চার বরাবর চার এই অংশটা কার দুই ছেলের আর পাঁচ ভাগের এক অংশটা কার এক মেয়ের এই অঙ্কে কিন্তু এক মেয়েকে ওয়ান থার্ড দিয়ে দিলে আর হবে না অঙ্ক শেষ আবার এক ছেলেকেও টু থার্ড দিয়ে দিলে

এই প্রোপোর্শন সেটা আমরা পড়ছি প্রপোর্শনটা আমরা তখন করলাম আই হোপ যে প্রপোর্শনটা সবার সামনে ক্লিয়ার তাহলে দুই ছেলের অংশ হচ্ছে পাঁচ ভাগের চার এক মেয়ের অংশ হচ্ছে পাঁচ ভাগের এক আমি একটু জাস্ট টেন সেকেন্ড ইয়েস নো দেখতে চাই আমার কমেন্ট বক্সে ইয়েস নো আপনারা একটু প্লিজ লেখেন যে প্রোপোর্শনটা কি সবার কাছে ক্লিয়ার কিনা আমি একটু ইয়েস দেখতে চাই কারণ এই প্রপোশন নিয়ে আমরা অনেক জায়গায় যাব আমরা সতেরো বোন তেরোটা ভাই চল্লিশটা ছেলে সাঁত্রিশটা মেয়ে এসব অঙ্ক করব সময় থাকলে এই এটা আমি শেষ করে যেতে চাই আমি আবার ওই তিন দিন পরে শুনতে চাই না যে আমি ওইটা বুঝি নাই এটা কিন্তু চলবে না যেটা বুঝেছি হা হা সারা জীবনের জন্য হা এই সারা জীবনের জন্য যারা হা তারা প্লিজ হা লেখেন আর না হলে না লেখেন আমি একটু দেখতে চাই ঝট করে ওকে হ্যাঁ হা হা আমি কোনো না পাচ্ছি না হা হ্যাঁ হ্যাঁ ওকে গুড থ্যাংক অংশটা হ্যাঁ আমার স্লাইডে চলে আসেন সবাই দুই ছেলের অংশ পেলাম পাঁচ ভাগের চার দুই ছেলে পাঁচ ভাগের চার এখন আমাদের করতে হবে আমরা প্রপোশন করে ফেললাম আমরা এবার করবো সিম্পলিফিকেশন এই স্লাইডের দিকে তাকান আমরা এখন প্রপোর্শন করে আমরা এখন আসছি সিম্প্লিফিকেশনে আসছি প্রপোর্শনের পরে আমরা সিম্প্লিফিকেশন আসছি সবাই একটু বোর্ডে তাকান বোর্ডে মানে সরি স্ক্রিনে থাকান আমরা লিখছি সিম্প্লিফিকেশন সিমপ্লিফিকেশন হচ্ছে যখন আপনি দুই ছেলের মিলে অংশ বলে দিলেন পাঁচ ভাগের চার কাজ কিন্তু শেষ না কারণ আমরা যখন অঙ্ক করব আমাদের প্রত্যেকটা ছেলের অংশ আলাদাভাবে বলে দিতে হবে তাহলে দুই ছেলেকে আমরা দিলাম পাঁচ ভাগের চার ওকে আমরা এখন সিম্প্লিফিকেশন করব এক ছেলেকে আমরা কতটুকু দিব ছোট ছোট অঙ্ক খুবই মজার হ্যাঁ দুই ছেলে পাই যে আমরা সিম্পলিফিকেশন করছি এই একদম ছোটবেলার ঐক্য নিয়মের অঙ্ক সিম্প্লিফিকেশন দুই ছেলে পায় কত পাঁচ ভাগের চার অতএব এক ছেলে পায় ওটাকে দুই দিয়ে ভাগ দিতে হবে অতএব এক ছেলে পায় হাফ অফ পাঁচ ভাগের চার সমান সমান পাঁচ ভাগের দুই অঙ্কে দুইটা ছেলে ছিল সেই দুই ছেলের অনুপাত বের করলাম কারণ দুই ছেলেকে আমরা টু থার্ড দিয়ে চালাতে পারবো না দুই ছেলের জন্য আমরা বের করলাম পাঁচ ভাগের চার দুই ছেলের জন্য আমরা পাঁচ ভাগের চার এই পাঁচ ভাগের চারটা আমরা কোথেকে পেলাম নিশ্চয়ই সবার মনে আছে পাঁচ ভাগের চারটা আমরা পেলাম প্রপোর্শন থেকে প্রপোর্শন করলাম আগের স্লাইডে এখন আমরা এই স্লাইডে করছি এই পাঁচ ভাগের চার দুই ছেলে পায় পাঁচ ভাগের চার অথবা এক ছেলে পায় পাঁচ ভাগের দুই আমরা মুখে মুখে করে যখন জানতে চাইবে আমরা এই সিমপ্লিফিকেশন কি কিকের অঙ্কটা করে দেখাবো আমার খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব শেষ হল সেটা হচ্ছে প্রপোর্শন অ্যান্ড সিম্প্লিফিকেশন আই হোপ যে সবাই এটা বুঝতে পেরেছে প্রপোর্শন অ্যান্ড সিমপ্লিফিকেশন এবার আমরা আমাদের সেই কেস স্টাডিতে যাই হাজবেন্ড সান ওয়ান সান টু ডটার ওয়ান অঙ্কটা আমরা কিভাবে করবো এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমেই এই স্লাইডটা ইউজ করতে হবে ইউজ করলাম মেল ইজ টু ফিমেল ইজ ইকুয়াল টু টু ইস টু ওয়ান তারপর আমরা এই স্লাইডে চলে যাব প্রপোর্শন দেখাবো ওয়ান মেল ওয়ান ফিমেল টু ইস টু ওয়ান ইজ ইকুয়াল টু টু থার্ড ইস টু ওয়ান থার্ড

আমরা সবাই স্ক্রিনে তাকাই এবার হচ্ছে ধান কাটার পালা মানে এতক্ষণ আমরা ফসল বুনেছি এখন আমাদের ফসল হয়েছে এই ফসলটা এখন আমরা আমরা এখন ধান কাটব আমরা ধান কাটছি এখন ছেলে ওয়ান ছেলে টু এবং ডটার ওয়ান তা হাজবেন্ডকে আমরা দিলাম চার ভাগের এক দুই ছেলে এক মেয়েকে মিলে আমরা দিলাম আর পরের স্লাইডে আমরা চলে গেলাম চার ভাগের এক চার ভাগের তিন এটা ক্লিয়ার সবার কাছে চার হচ্ছে লসাগু এবার চার ভাগের তিনকে আমরা ভাগ করে দেব কীভাগে ভাগ করব আমরা কিন্তু আগে থেকে সুন্দর করে দুইটা স্লাইডে লিখে রেখে আসছি প্রতি ছেলের অংশ পাঁচ ভাগের দুই এই যে পার্পল অংশটা আমরা দিলাম ছেলের অংশ পাঁচ ভাগের দুই কেউ কেউ বলতে পারে যে ছেলেকে পার্পল দিলেন কেন এটা তো মেয়েদের কালার আমি সেটা তো বিশ্বাস করি না কারণ সংবিধানে বলেছে নারী পুরুষ সমান অতএব এটা একটা জেন্ডার বৈষম্য যে এই কালার ছেলের এই কালার মেয়ের এই সমস্ত জিনিস মানা উচিত না ওকে এই জন্য ছেলেকেও পার্পল কালার দিয়েছি এখানে কিন্তু আমি যে মেয়ের অংশ এখানেও পার্পল কালার দিয়েছি আচ্ছা ওকে তো বড় ছেলে ছেলে এক তার অংশ হচ্ছে পাঁচের দুই কতর পাঁচের দুই মনে রাখতে হবে এটা কিন্তু মোট সম্পত্তির পাঁচের দুই না এটা হচ্ছে চারের তিনের পাঁচের দুই আচ্ছা এই এই রঙগুলির কিন্তু একটা সিগনিফিকেন্স আছে এই যে আর একটা লাল চার ভাগের তিন একটা লাল এই চার ভাগের তিন আর একটা লাল এই সব তিন লাল একসাথে পড়তে হবে এই অবশিষ্টাংশ অংশ এখানে গিয়েছি সরি এই অবশিষ্টাংশকে আমরা এখন ভাগ করে দিচ্ছি একটা ছেলেকে আমরা দিচ্ছি কত পাঁচ ভাগের দুই একটা ছেলেকে আমরা পাঁচ ভাগের দুই দিয়েছি পাঁচ ভাগের দুই অফ চার ভাগের তিন সমান সমান চার বিশ তিন দুগানে ছয় বিশ ভাগের ছয় হয়ে গেল এবার ছেলে দুই ছোট ছেলে ওই অংশ কিন্তু সমান ছেলে ছোট হল যা পাবে বড় হলো তা পাবে এটা গতকাল বলেছি বড় ছেলের আলাদা কোনো মর্যাদা এখানে নাই অঙ্কের ক্ষেত্রে পাঁচ ভাগের দুই অফ চার ভাগের তিন সমান সমান বিশ ভাগের ছয় এই বিশ থেকে পেয়েছি অঙ্কে অনেকে দুর্বল আছে আমি বলে দিই চার পাঁচা বিশ আর এই ছয় পেয়েছি তিন দুগানে ছয় ছোটবেলায় যে অর এর অঙ্ক করেছি না এর সে এর অঙ্ক করছি আমরা এখন এবার আসি মেয়ে তার অংশগত পাঁচ ভাগের এক এখন কেউ যদি আমাকে হঠাৎ করে প্রশ্ন করে মানে ক্লাসরুমে থাকলে নিশ্চিত প্রশ্ন করতো কেউ না কেউ স্যার পাঁচ ভাগের এক কোথেকে আসলো সেই উত্তরটা এই প্রশ্ন কেউ আমাকে করেছে ভেবে উত্তরটা দিয়ে দিই পাঁচ ভাগের এক আমাদের ওই প্রপোর্শন সিম্প্লিফিকেশন থেকে আমরা নিয়ে আসছি এবং এই প্রপোর্শন সিম্প্লিফিকেশনটা কিন্তু আমি হ্যান্ড দিয়ে দিয়েছি আমি প্রথম দিন প্রথম দিন যে হ্যান্ড আউটটা আপলোড করেছি সে আপলোডের অংশের মধ্যে এই এই কথাগুলি সব দেওয়া আছে কেউ বলতে পারি স্লাইডটা দিয়ে দিল না কেন এই স্লাইডের কথাগুলি ওখানে বলে দেওয়া আছে আমি দিয়ে দিয়েছি ওগুলি পড়ে নেবেন ওকে তো তাহলে আমরা আসি পাঁচ ভাগের দুই অফ চার ভাগের তিন সমান সমান বিশ ভাগের ছয় পাঁচ ভাগের দুই অফ চার ভাগের তিন সমান সমান বিশ ভাগের ছয় পাঁচ ভাগের এক অফ চার ভাগের তিন সমান সমান বিশ ভাগের তিন এখন এই বিশ ভাগের তিন বিশ ভাগের ছয় বিশ ভাগের ছয় এখন এই হাজবেন্ডের যে অংশটা চারের এক আমরা তো সম্পত্তিকে এইভাবে রাখতে পারি না আমরা বলেছি সবগুলিকে একই লসাগুতে পরিণত করতে হবে তো সবগুলি একই লসাগুতে পরিণত করার জন্য আমরা এখন এই চার এবং বিষের লসাগু করলাম চার এবং বিষের লসাগু করলে হয় লসাগু বিষ এটা অন্য অঙ্কে কিন্তু অন্যরকম হতে পারে এমন না যে এই বিষটা এখানে বসাই দিছি নো আমরা কিন্তু এই বিষ এখানে বসাই নেই আচ্ছা এই বিষটাকে আমি এই জন্য ভিন্ন একটা রং দিয়ে দিই এই যে এই বিষ সেই বিষ না গ্রিন করে দিলাম এই বিষ এই বিষটা না এই বিষ হচ্ছে হর এটা একটা চার হর এই চার এবং বিষ এই দুটোর লসাগু হচ্ছে বিষ ঘটনাযোগ এটা বিষ এখানে যদি সতেরো হইত তাহলে এখানে সতেরো হইতো না চার আর সতেরো লসাগু হইত চার সেটা বুঝতে হবে এই বিষ কিন্তু এই বিষ না কি আবার অন্য অঙ্কে এখানে সতেরো থাকলে এখানে সতেরো বসায় দিলে হবে না এখানে সাতাশ থাকলে এখানে সাতাশ বসায় দিলে হবে না এই হর আর এই হর দুটো মিলে লসাগু করতে হবে দুটো মিলে লসাগু আমরা করেছি বিষ তাহলে চার পাঁচা বিশ এখানে পাঁচ কেউ যদি জিজ্ঞেস করে পাঁচ করতে আসলো এ কথা আমি গতকালকে বলে দিয়েছি নতুন লব কিভাবে বের করতে হয় আজকে আবার বলি লসাগু ভাগ হর গুণ পুরনো লব সমান সমান নতুন লব তাহলে এবার বিশকে চার দিয়ে ভাগ দেই পাঁচ পাঁচকে এক দিয়ে গুণ দেই এক পাঁচে একে পাঁচ বিশ ভাগের পাঁচ অঙ্কটা হয়ে গেল আমি আশা করি এই অঙ্কের মাধ্যমে আমি দুটো জিনিস শেখাতে চেয়েছি এক নম্বর দুই ছেলে এক মেয়ে হলে সম্পত্তিটা কিভাবে বন্টন করতে হবে আমি এটা শেখালাম আমার মূল উদ্দেশ্য ছিল অন্যটা সেটা হচ্ছে এইটা আমাদের বহু জায়গায় লাগবে মনে রাখতে হবে আমরা যখন সামনে যাব আবার কিন্তু পিছনে ফিরে তাকানো যাবে না এটা কিন্তু পর্বত আরোহণের মতো যারা পর্বতে উঠে আমি জানি না আমার এই ষোলোশো সাতচল্লিশ জন রেজিস্টার্ড পার্টিসিপেন্টের মধ্যে এখানে কেউ পর্বত আরোহী আছে কিনা থাকলে একটু কমেন্ট বক্সে লিখেন যে আমি পর্বত আরোহী তো পর্বতে উঠার একটা নিয়ম হচ্ছে উপরে উঠে ওই নিচের দিকে তাকালে মাথা মাথা ঘুরাবে উপরের দিকে যাইতে হবে আমি আমি উপরের দিকে যাচ্ছি চির উন্নত মম শির সেদিকে যাইতে হবে এই অঙ্কের অঙ্কের সময় পিছনে ফিরে তাকানোর কোনো উপায় নাই। আমি পিছনে যাবো সামনে চলে যাব। হঠাৎ করে আবার সাত দিন পরে বলবো প্রশন সিম্পলিফিকেশন কি নো নো এটা এই যে শিখেছি শিখেছি মাথায় নিয়ে রাখতে হবে এই জন্য বারবার রিভাইজ করতে হবে ষোলোশো সাতচল্লিশ জন রেজিস্ট্রেশন করেছে পরে আরও একশো জনের মতো করেছে কিন্তু আমার মনে হয় যে সবাই শেখার জন্য করেছে যারা শেখার জন্য করেছে তারা প্লিজ এক একটা লেকচার দুই তিনবার করে শুনতে হবে পারলেও শুনতে হবে এবং খাতা কলম অঙ্ক করতে হবে এই যে আমার কোয়র্ডিনেটার কিন্তু একটা পোস্ট দিয়েছিল সবাইকে একটা খাতা কলম নিয়ে বসতে হবে তো সেই খাতা অঙ্ক ভরে ফেলতে হবে পনেরো ঘন্টা আমার কথা লেকচার শুনতে শুনতে আমার লেকচার শুনতে শুনতে আমি চাই যে এক হাজার পাতার একটা খাতা শেষ হয়ে যাবে তাহলে আমার লেকচারটা যে আমি দিলাম এত কষ্ট করে সেটার বেনিফিটটা আমি পাবো মানে আমি চাই কি আমি চাই যে অঙ্ক শিখুক হাজার হাজার মানুষ অঙ্ক শিখে যাক এক্সপার্ট হোক ঘরে ঘরে এক্সপার্ট হোক যাতে সম্পত্তি ঘরে ঘরে ঠিক মতো বণ্টিত হয় সেই পারপাসকে উদ্দেশ্য সামনে রেখে আমি এটাকে ওপেনও করে দিয়েছি কারণ আজকে যদি বাংলাদেশে আমরা একটা গবেষণা করি তাহলে আমরা যাবো এই সমস্ত কথা আমি বলবো সামনে একটা একটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে সম্পত্তি কিন্তু আমাদের দেশে প্রপারলি বন্টিত হয় না আনফর্চুনেটলি অনেক মানুষ আছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে সম্পত্তি বন্টন করে নাই এই সম্পত্তি তাদেরকে বলতে হবে সম্পত্তি যখন ঠিক মতো বন্টন করেন নাই আপনি আপনার সুপু সম্পত্তি খাচ্ছেন চাচারটা খাচ্ছেন ভাইয়েরটা খাচ্ছেন বোনেরটা খাচ্ছেন আপনার কোনো এবাদত কবুল হবে না ধর্ম ধর্মের আইন বাস্তবের জন্য ধর্মকে দিয়ে প্রথম ভয় দেখাইতে হবে আপনি ওই সম্পত্তি বন্টন না করা পর্যন্ত আপনার কোনো এবাদত কবুল হবে না এটা এটা হাদিসেই বলে দেওয়া আছে সুতরাং অন্য সম্পত্তি আপনার বনের সম্পত্তি আপনার কাছে আছে এই বনের সম্পত্তি রেখে আপনি হজ করবেন হজ কবুল হবে না বলেই দেওয়া আছে এই আমাদের সোশ্যাল রেভলিউশন করার দরকার আগে আমাদের জীবনের শুদ্ধতা দরকার জীবনে যদি শুদ্ধতা না থাকে জীবনে কোনো শুদ্ধতা যদি না থাকে তাহলে আমরা ধর্ম পালন হবে না শুদ্ধতাটা খুবই জরুরি ওকে তো যাই হোক আমি চাই যে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি এই এতজন গ্র্যাজুয়েট আমি করছি অঙ্কের আমি আরও গ্র্যাজুয়েট ভবিষ্যতে করার প্ল্যান আছে কারণ আমি চাই যে এটা একটা বাংলাদেশে একটা সামাজিক বিপ্লব আমরা নিয়ে আসব যে প্রতিটা ঘরে ঘরে সম্পত্তি যাতে ঠিক মতো বন্টন হয় এবং এই সম্পত্তি বন্টন না হওয়ার প্রধান ভিক্টিম কিন্তু হয় মেয়েরা মানে এটার সাথে পুরুষতান্ত্রিকতার একটা বিরাট সম্পর্ক আছে মানে এটা এমন না যে কখনো চাচা বাদ পড়ে কখনো ছেলে বাদ পড়ে কখনো মামা বাদ পড়ে এরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমরা যদি গবেষণা করি আমি নিজে একটা মেয়েদের সম্পত্তি বন্টন নিয়ে আমি গবেষণা করেছিলাম এটা হচ্ছে কত সালে এটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার ম্যাডাম প্রফেসর ডক্টর তসলিমা মনসুর ওনার আন্ডারে আমি একটা ডেটা কালেকশন করতে গিয়েছিলাম যে মেয়েদেরকে সম্পত্তি দেওয়া হয় কিনা এবং সম্পত্তি পায় কিনা এবং সেখানে আমি একটা হরিবল স্ট্যাটিস্টিক পেয়েছিলাম সেই গবেষণায় আচ্ছা তো এই এই এটা নিয়ে আমি আরেক দিন কথা বলবো ওকে তো তাহলে আমি আশা করি যে প্রপোশন অ্যান্ড সিম্প্লিফিকেশন এইটা সবার কাছে পরিষ্কার হয়েছে এই আশা আমি মনে নিয়ে আমি এখন যারা কাগজ কলম নিয়ে বসেছি এখানে তাদেরকে একটা অঙ্ক করতে দিব তারা সবাই এই অঙ্কটা করেন এখন এক মিনিট আমি সময় দিলাম কারণ আমি তো আগেই বলেছি যে এক মিনিট লাগবে একটা অঙ্ক করতে ও সরি 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 উ অঙ্ক তো আমি দেখাই দিচ্ছি তাহলে কীভাবে অঙ্ক তো সবাই রেজাল্ট দেখে গেল হ্যাঁ সবাইকে একটা অঙ্ক দিচ্ছি সবাইকে আমি একটা অঙ্ক দিচ্ছি অঙ্কটা হচ্ছে সবাই তো দেখে ফেলেছে আচ্ছা এই অঙ্কটা আমি আর দিতে পারলাম না কারণ প্রশ্ন ফাঁস হয়ে গেছে হ্যাঁ সেই জন্য অঙ্কটা আর দিতে পারলাম না যাই হোক তারপর অঙ্কটা করেন সবাই একবার দেখলে অসুবিধা নেই দুই ছেলে তিন মেয়ে দুই ছেলে তিন মেয়ে আব্দুর রহিম মারা গেছে ওয়াইফ ওয়াইফ টু সান থ্রি ডটার আমি ওই কমেন্ট সেকশনে অঙ্কটা লিখে দিয়েছি ওয়াইফ টু সান থ্রি ডটার এক মিনিট সময় দিলাম এক মিনিট অঙ্কটা করুন এক মিনিটে সবার করতে পারা উচিত হ্যাঁ শেখ আসিফুর রহমান বলেছে এই রেফারেন্সগুলি ডিটেল কোথায় আমার তো যে বই একটা আছেই ইসলামিক সাকসেশন লো ইসলামিক লফ ইনহেরিটেন্স তো আমার মনে হয় যেটা আমি অনেক সময় মজা করে বলি যে আমি জানি না এটা ঠিক কিনা পার হ্যাপস এটা ঠিক যে এর চেয়ে সস্তা আইনের বই বাংলাদেশে আছে কিনা একশো টাকা একটা বই এটা বই যখন আমি বাজারে দিয়েছিলাম একশো টাকা দিয়েছিলাম এটা ছাপা খরচ খরচ তখন ছিল আশি বা নব্বই টাকা ছাপা খরচ তো ছাপা ছাপাখানে অফসেটে ছিল তো আশি বা নব্বই টাকা ছাপা খরচ এটা একশো টাকায় এই বই কারণ আমি চেয়েছি যে সবাই কিনুক কিনে পড়ুক কারণ আমাদের দেশে তো আবার বেশি দাম দিয়ে বই কিনে অভ্যস্ত না তো বইটা পাঠাবছে এখন বাজারে নেয় আমি এটা সেকেন্ড এডিশনে কাজ করছি ওটাকে আর রিভাইজ করে আরও কিছু রেফারেন্স দিয়ে আমি সেটা একটু রেফারেন্সগুলি একটু বাড়িয়ে দেখি ইনশাআল্লাহ লকডাউনের পরে ওটার সেকেন্ড এডিশনটা আশা করি বাজারে আসবে লন্ডন কলেজ অফ লিগেল স্টাডিজ থেকে সেটা পাবলিশ করা হয়েছে লন্ডন কলেজ অফ লিগেল স্টাডিজ সেখান থেকে এটা পাবলিশ করা হয়েছে ওকে তো আশা করি অঙ্কটা সবার হয়েছে আমি এক মিনিটের চেয়ে একটু বেশি সময় দিলাম কারণ যারা অঙ্ক